সিয়াম সাধনার মাস বৈচিত্র্য আনে ধর্মপ্রাণ মুসলমানের জীবনধারায়, আর রকমারি ইফতার বৈচিত্র্য আনে খাদ্যাভ্যাসে। শহরাঞ্চলে দোকানের কেনা খাবার দিয়ে ইফতার সারার চলটা থাকলেও আমাদের গ্রামগঞ্জের বেশিরভাগ গৃহিণী কিন্তু আঞ্চলিক ঐতিহ্যে এখনও বানায় হরেক রকম ইফতারি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামগঞ্জের ইফতার অনুষ্ঠানে আজকের পর্বে। আজ ইফতার বানিয়ে দেখাবেন আফরোজ আপা। আপা আজকে কি বানাবেন? আজকে রামধর বেগুনের বড়া। বেগুনের বড়া, চলেন শুরু করি। উদ্ভিদ বিজ্ঞানীদের কাছে ফল হলেও বেগুনকে আমরা সবজি হিসেবে ব্যবহার করি বেশি। আপা তেল মাখাতে হয় কেন? পোড়াম, তেল মাখা পোড়ায় তারপরে বড়া ভাজবো। বেগুনে কিন্তু কোলেস্টেরল একেবারেই নেই, ফ্যাট না থাকার মতোই, কার্বোহাইড্রেটও খুব কম, অথচ মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্ট, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার আর পানি আছে পর্যাপ্ত পরিমাণে। আপা ইফতারের সময় আর কি কি বানান আপনারা? আমরা বলি ডালের বড়া ভাজি, আবার ছোলা পিঠা ভাজি, কালাই ভাজি, বাজিয়ে শাক ভাজি, আর একটা সব মুড়ি দিয়ে আমরা আরও এক পারি মালা কাছে দিয়ে আমরা গুণধরে বেগুনের নানা উপাদান ক্যান্সার, হার্ট অ্যাটাক ও ইনফেকশন প্রতিরোধ করে, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলের স্বাস্থ্য ঠিক রাখে। চটকানো বেগুনের সাথে মেশানো হচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়া, মরিচ গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা আর লবণ। কড়াইয়ের গরম তেলে এবার বড়া ভাজার পালা। আপনি তো ভালো রান্না করতে পারেন। আপনাদের সাথে কি পারবো নাকি আমরা? না, গ্রামে গঞ্জের রান্না যে মজা, এই জন্যই তো আসলাম। আপনাদের রান্না তো মজা, আসলে আপনারা দূরে থাকেন তাই মনে হয় যে ওখানকার রান্না মজা, আমরা দূরে থাকি আমরা মনে হয় যে ওখানকার রান্না মজা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার পর স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও সুস্বাদু এই বেগুনের বড়া রোজাদারদের জন্য আসলেই উপকারী। প্রিয় দর্শক, বেগুন বড়া তৈরির উপাদানগুলো দেখে নিন। বেগুন, আদা, রসুন ও পেঁয়াজ বাটা, চালের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ আর তেল। তৈরি হয়ে গেল আফরোজ আপার তৈরি মজাদার বেগুনের বড়া। আপনার ইফতারের আয়োজনে আজকের আইটেমটি ঘরে বসে বানিয়ে আপনিও এর স্বাদ নিতে পারেন। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ইফতার আয়োজনের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আপা অনেক ধন্যবাদ আমাদের জন্য এই মজার একটা আইটেম বানিয়ে দেখালেন। আপা আপনার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা।